প্রতিদিন আদার রস বা আদা চা খেলে হৃদ যন্ত্রের ক্রিয়া ঠিক থাকে ও হৃদরোগের ঝুঁকি অনেকাংশ কমে যায়। আদার রস ধমনীতে চর্বি জমতে দেয় না, ফলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কমে যায়। আদার রস ব্যথা কমাতেও ওষুধের মতো কাজ করে, যেখানে আঘাত সেখানে লাগাতে পারেন আদার রস। আমাশয়, পেট ফাঁপা ও পেট ব্যথা, যারা এসব সমস্যায় ভুগছেন তাদের জন্য খাওয়া যেতে পারে 1 কাপ গরম পানিতে 1 চা চামচ আদার রস মিশিয়ে। এতে আমাশয়, পেট ফাঁপা, পেট ব্যথা দূর হবে। যারা এই সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন তারা 1 চা চামচ করে আদার রস, লেবুর রস ও মধু একত্রে 1 কাপ গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে দিনে এবং রাতে নিয়মিত খেলে সুফল পাবেন। হাঁপানি ও ফুসফুস সংক্রমণ, ফুসফুসের ধমনীতে কোনো সংক্রমণ থাকলে এবং শ্বাস নিতে কষ্ট হলে অথবা হাঁপানি থাকলে প্রতিদিন 2 বেলা 1 চা চামচ করে আদার রস, লেবুর রস, মধু 1 কাপ গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে খেলে এবং ঠান্ডাজনিত খাবার এড়িয়ে চললে 15 দিনের মধ্যে এর সুফল পাবেন। আদার রস শরীরে রক্ত সঞ্চালন বাড়ায়, এতে রয়েছে ভিটামিন, মিনারেল এবং অ্যামাইনো অ্যাসিড। প্রতিদিন আদার রস বা আদার চা খেলে হৃদযন্ত্রের ক্রিয়া সঠিক থাকে ও হৃদরোগের ঝুঁকি কমে। আদার রস ধমনীতে চর্বি জমতে দেয় না। যাদের ঋতুস্রাবের সময় তলপেটে ব্যথা হয় তারা আদা সেদ্ধ পানিতে তোয়ালে ভিজিয়ে পেট সেঁক দিতে পারেন। এ সময় আদার চায়ের মধু মিশিয়েও খেতে পারেন। এতে করে মাসিক চক্র সঠিক থাকবে। বাতের ব্যথা, জয়েন্টে বাতের ব্যথা কমাতে আদা খুব ভালো কাজ করে। আদার প্রদাহ ও ব্যথানাশক উপাদান বাতের ব্যথা খুব সহজেই নিরাময় করে। এক্ষেত্রে নিয়মিত আদা চা খান। পানিতে আদা সেদ্ধ করে সেই পানি দিয়ে স্নান করে নিন, আরাম পাবেন। এখন বাজারে আদার তেলও পাওয়া যায়। ব্যথা স্থানে সেই তেল ম্যাসেজ করলে আরাম পাবেন। হজম ও আলসার, আদা হজমে সহায়তা করে। ভারী খাবার খাওয়ার পর খানিকটা আদা চিবিয়ে খান, দেখবেন পেটের অস্বস্তি ভাব কেটে যাবে। আদার রস খাদ্যের ভেতরকার পুষ্টিকে শরীরে দ্রুত ছড়িয়ে দিতে সাহায্য করে। এছাড়াও এটি পাকস্থলীতে এক প্রকার শ্রমা তৈরি করে, যা আলসার হওয়ার ঝুঁকির সম্ভাবনা অনেকাংশ কমিয়ে দেয়। বমি বমি ভাব দূর করে আদা। রোগ প্রতিরোধ ক্ষমতা আদার অনেক। আদা শরীরের জীবাণু ধ্বংস করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রতিদিন খাওয়ার সময় 2 টুকরো আদা খান। এতে বুকে জমা কফ বেরিয়ে আসবে ও অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা কমে যাবে অনেকাংশই। মুখ পরিষ্কার করে, আদা রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা মুখের ভেতর জীবাণুকে মেরে ফেলে ও দাঁতের সুস্থতা বজায় রাখে। আদার রস রক্তনালীর প্রদাহ দমন করে। মাইগ্রেনের কারণে মাথা ব্যথা হলে আদা পেস্ট করে কপালে লাগাতে পারেন, ধীরে ধীরে ব্যথা কমে যাবে। আদা চা মস্তিষ্ককে শান্ত রাখে। সারাদিন পর 1 কাপ আদা চা আপনাকে দেবে প্রশান্তি। এছাড়া অফিস থেকে বাড়ি ফেরায় আদা সেদ্ধ পানি দিয়ে স্নান নিতে পারেন। এতে শরীর ঝরঝরে লাগবে।